বিএনপি সৃষ্টির 46 বছর পর বিশাল এক ক্যানভাস উন্মুক্ত হয়েছে। আজ দলের সামনে নতুন করে এই ক্যানভাসে গণতন্ত্রের নতুন সূর্য অঙ্কিত হবে। দেড় যুগ পর স্বস্তিতে বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এসব কথা বলেন। আপনারা দেখছেন চেতনা ডেস্ক রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার মূলমন্ত্র ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাই আজ রচিত হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। যেমন বাকশাল দূর করে প্রথমবার গণতন্ত্রের পুনরুত্থান হয়েছিল সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে। তিনি আরও বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের মন্ত্রে উজ্জীবিত দলটির সৃষ্টি হয়েছিল 1978 এর 1 সেপ্টেম্বর। আজ আবার আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণতন্ত্রের নতুন দীক্ষায় দীক্ষিত হয়ে এগিয়ে যাবে নতুন প্রজন্মকে সাথে নিয়ে। এমন এক ভবিষ্যৎ বাংলাদেশ হবে, ক্ষমতার দম্ভ অথবা ফলন থাকবে না, অত্যাচার নির্যাতন থাকবে না, দুর্নীতি আর স্বজনপ্রীতি থাকবে, মেধার মূল্যায়ন, বুক ভরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে মানুষ, যেখানে কথা বলার অধিকার থাকবে, থাকবে ভোটের অধিকার, সর্বোপরি থাকবে মানুষের বেঁচে থাকার অধিকার, যেখানে স্বৈরাচারী সরকারের বুলেটের গুলিতে আর কাউকে দিতে হবে না প্রাণ। এই মহান আদর্শে বিশ্বাসী হয়েই বিএনপি জনগণের জন্য রাজনীতি করে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে অতীতের ভুল ভ্রান্তি দূর করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এই মহান দিবসে এমনই প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই নেতা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।